সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতা থেকে ভুবনেশ্বরের এইমসে নিয়ে যাওয়া হয় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের এইমসে বিক্ষোভের মুখে পড়েন পার্থ তার উদ্দেশ্যে চোর চোর বলে চিৎকার করতে থাকেন সাধারণ মানুষ সাদা কাপড় দিয়ে মুখ ঢাকে তৃণমূলের মহাসচিব দ্রুত তাকে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয় সেখানে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কার্ডিওলজি নেফ্রোলজি মেডিসিন এন্ডোক্রেনোলজি বিভাগের চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করেন সেই মেডিকেল টেস্টের রিপোর্ট জমা দিতে হবে আদালতে সূত্রের খবর ভুবনেশ্বর এমসে চার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পরীক্ষার রিপোর্টের কপি ইডিকে পেশ করতে হবে নিম্ন আদালতে সোমবার বিকেলে এডির বিশেষ আদালতে শুনানি হবে রবিবার রাতে এডির করা মামলায় আট দফা নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্ট ভুবনেশ্বর বিমানবন্দর থেকে এমসে যাবার পথে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার নিজের বুকে হাত দিয়েছিলেন তার বুকে ব্যথা হচ্ছে বলে তিনি বোঝানোর চেষ্টা করেন যা ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ব্যুরো রিপোর্ট ওঙ্কার অনলি ট্রোথ